নমস্কার, সুপ্রভাত। আপনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইস্ট। এয়া গুড মর্নিং 18। মই জয়ন্ত মাধব গোস্বামী। প্রথমে জানাইছো এটা ব্রেকিং নিউজ। লাউখোৱাত বনকর্মীর গুলিত নিহত হয়েছে দুই ভাতৃ। বনকর্মীর গুলিত নিহত দুই চোরাং মাছমরিয়া। নিহত জলিল উদ্দিন আর সমীর উদ্দিন লাউখোৱা অভয়ারণ্য চৰাইহাগি বন শিবিরত সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা। নিশা রৌমারী বিলত চোরাংক মাছ ধরবলে আহিছিল দুই ভাতৃ। নিহত দুই ভাতৃর ঘর জুরিয়ার ঢিংবরি চাপরি গাঁত। আমি পুনৰবাৰ উল্লেখ কৰিছো, লাউখোৱাত বনকৰ্মীৰ গুলীত নিহত হৈছে দুই ভাতৃ। বনকৰ্মীৰ গুলীত নিহত দুই চোৰাং মাছমৰীয়া। নিহত দুই চোৰাং মাছমৰীয়া হল জলিল উদ্দিন আৰু সমীৰ উদ্দিন। লাউখোৱা অভয়াৰণ্যৰ চৰাইহাগি বন শিবিৰত এই ঘটনা সংঘটিত হৈছে। নিশা ৰৌমাৰী বিলত চোৰাংকৈ মাছ ধৰিবলৈ আহিছিল দুই ভাতৃ। নিহত দুই ভাতৃৰ ঘৰ জুৰিয়াৰ ঢিংবৰি চাপৰি গাঁৱত। আৰু এই ঘটনাৰ পিছতে সমগ্ৰ অঞ্চলটোতে তীব্ৰ চাঞ্চল্য বিৰাজ কৰিছে। বন বিভাগৰ চকুত ধূলি দি মাছ মাৰিবলৈ আহিছিল দুই ভাতৃ আৰু দুই চোৰাং মাছমৰীয়ালৈ গুলি চলায় আৰক্ষীয়ে বনকৰ্মীয়ে। আৰু বনকৰ্মীৰ গুলীত নিহত হয় দুই ভাতৃ, দুই চোৰাং মাছমৰীয়া জলিল উদ্দিন আৰু সমীৰ উদ্দিন। লাউখোৱা অভয়াৰণ্যৰ চৰাইহাগি বন শিবিৰত এই ঘটনা সংঘটিত হৈছে। আমি অধিক খবর লাভ করবলে সংযুক্ত হয়েছো আমার সাংবাদিক মুজাম্মিল হকর সুত্রে। মুজাম্মিল, আপনি ঘটনাস্থলীত উপস্থিত আছে, কি তথ্য এই মুহূর্তে আপনার হাতত আছে শেহতিয়া? হয়, লাউখোৱা অভয়াৰণ্যর বনরক্ষীর গুলিত নিহত দুই চোরাং মাছমরিয়া আর এই দুই চোরাং মাছমরিয়া হয়েছে জলিল উদ্দিন দুই ভাতৃ, জলিল উদ্দিন আর সমীর উদ্দিন। কেবল যা নিহাই নহয়, প্রায় প্রতি নিহাই গৈ পেলায় যদি চৰাইহাগি বন শিবির আছে, চৰাইহাগি বন শিবির এলাকার যদি রৌমারী বিল আছে, বৃহৎ রৌমারী বিলত প্রায় প্রতিদিনে প্রতি নিহাই গৈ পেলায় তাত মাছ ধরি আসলে আর বনরক্ষী সকলে বারম্বার সকিয়নি প্রদান করেছিল যে তোমালকে তাত মাছ ধরিব নাহিবা। কিন্তু তার পিছতো প্রায় প্রতি নিহাই গৈ পেলায় তাত মাছ ধরি পেলায় বজারত বিক্রি করে আহিছিলে। আর যা নিহা তেনেকে প্রতি নিহার দরে মাছ ধরবলে যাত বনরক্ষীয়ে গুলি চালনা করে প্রথমতে আত্মসমর্পণ করবলে নির্দেশ দিয়ে, যদি আত্মসমর্পণ নির্দেশ অমান্য করে, অমান্য করে পেলায় মাছ ধরিয়ে থাকে আর তেতিয়াই বনরক্ষীর দলে গুলি চালনা করে আর গুলি চালনাত থিতাতে দুই ভাতৃ তাতে নিহত হয়। আর নিহত হওয়ার পিছত বন বিভাগে নিহত দুই চোরাং মাছমরিয়ার মৃতদেহ নগাঁও সামরিক চিকিৎসালয় প্রেরণ করে। আর যেহেতু গাঁওখনের একেবারে পার্শ্ববর্তী হয়েছে বন চৰাইহাগি বন শিবির এলাকা, তাত উত্তেজনার বিরাজ করেছে আর লগে বন বিভাগে বৃহৎ আরক্ষী আর বন বিভাগের নিশা কিমান সময় চলিছিল এই অভিযান? নিশা প্রায় তিনিমান বজাত চলিছিল এই অভিযান। আর অভিযান চলাকালীন প্রথম অবস্থাত কিন্তু বন বিভাগে আত্মসমর্পণ করবলে দিছিল। আত্মসমর্পণ নকরাত অবহেল বাধ্য হয়ে পেলায় যে বন বিভাগে বনরক্ষীর দলে গুলি চালনা করে। জয়ন্ত, ধন্যবাদ জানাইছো মুজাম্মিল হক। আর এই ঘটনার পিছতে উত্তেজনায় বিরাজ করেছে অঞ্চলটত। আজিৰে পৰা শক্তিপীঠ কামাখ্যা ধামত আৰম্ভ মহা অম্বুবাচী। অম্বুবাচী উপলক্ষে দেশ বিদেশৰ লাখ লাখ ভক্তই ভিৰ কৰিছে মা কামাখ্যা ধামত। নীলাচলত সোঁত বৈছে অগণন ভক্তৰ। অম্বুবাচীলৈ অহা ভক্তৰ বাবে থকা খোৱাৰ বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে জিলা প্ৰশাসনে। আজি পুৱা 8:43 হ'ব অম্বুবাচীৰ প্ৰবৃত্তি। 26 জুনত পুনৰ খোল খাব কামাখ্যা মন্দিৰৰ দুৱাৰ। অম্বুবাচী মেলা উপলক্ষে জাৰি কৰা হৈছে কেতবোৰ নিৰ্দেশনা। নিৰ্দেশনা অনুসৰি 27 জুনলৈ নাথাকিব কোনো VIP পাছ। VIPও সাধাৰণ দৰ্শনাৰ্থীৰ দৰে কৰিব লাগিব দৰ্শন। কামাখ্যা মন্দিৰলৈ যাব নোৱাৰিব কোনো বাহন। পাণ্ডুৰ পৰা বিকল্প পথেৰে যাব পাৰিব বিশেষ বাহন। নিশা 8 বজাৰ পিছত কামাখ্যাৰ মূল পথেৰে প্ৰৱেশ নিষিদ্ধ। পাণ্ডুৰ বিকল্প পথেৰে নিশা 9 বজাৰ পিছত প্ৰৱেশ নিষিদ্ধ। খালী ভৰিৰে পাহাৰৰ ওপৰলৈ যাব লাগিব দৰ্শনাৰ্থী। পাহাৰৰ তলতে থব লাগিব জোতা চেণ্ডেল। ৰ'দ বেছি হলে সময়ে সময়ে ৰাস্তাত পানী মাৰি দিয়া হ'ব আৰু পথত কাৰ্পেট পাৰি দিয়াৰ ব্যৱস্থা কৰা হৈছে। ৰেল ষ্টেচনৰ পৰা পাণ্ডু পৰ্টলৈ বিশেষ বাছৰ ব্যৱস্থা কৰা হৈছে। পাণ্ডু পৰ্টতে অনুষ্ঠিত হ'ব উদ্বোধনী অনুষ্ঠান। আৰু এই নীতি নিৰ্দেশনা সন্দৰ্ভত জনাইছে মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই। আজিৰে পৰা আজিৰ পৰা এতিয়া কামাখ্যা মন্দিৰৰ দুৱাৰ বন্ধই হ'ল। গতিকে আজিৰ ৰাতিৰে পৰা বা কালি ৰাতিপুৱাৰ পৰা অহা 27 তাৰিখলৈকে ইয়াত কোনো ধৰণৰ VIP পাছ বা VIP দৰ্শন নাথাকিব। আজিৰে পৰা যিসকল ভক্ত এজন সাধাৰণ ভক্তৰ দৰে আহিব লাগিব,
সাধারণ ভক্তরে লাইনত থাকি যতে যাব বিচার যলৈকে যত দর্শন করে যত যাব পারে আজিরে পৰা একেবারে 27 তারিখে বিশেষক 26 আর 27 তারিখে মন্দিরের দ্বার খোলার দুদিন প্রথম দুদিনলৈকে কোনো ধরনের VIP দর্শনের ব্যবস্থা না থাকিব। আর ইতিমধ্যে আমি অসম সরকারের মুখ্য সচিবর জড়িয়ে আমি অসমের ওসরের বিভিন্ন রাজ্যলেও আমি এই পত্রযোগে জানাই দিছো যে কোনেও যাতে আমাক এই সময়ত অনুরোধ নকরে যে তেখেতসকলের কোনো VIP দর্শনের কারণে আমি ব্যবস্থা করব, সেই হিসাবে আমি পত্র লিখি জানাই দিছো। কামাখ্যা ফুটহিলের কামাখ্যা মন্দিরলৈকে যাওয়া যে মুখ্য পথ, কামাখ্যা মন্দিরের যে মুখ্য পথ, এই পথের কোনো ধরনের গাড়ির উপরলে উঠিব নোৱাৰিব, একমাত্র অ্যাম্বুলেন্স। আট বাজি 43 মিনিটলৈ আৰু মাজত মাত্ৰ কেইটামান ক্ষণ বাকী আছে। অম্বুবাচীৰ প্ৰবৃত্তি আৰু উথপথপ হৈ উঠিছে এই মুহূৰ্তত কামাখ্যা ধাম। সতীৰ্থ সাংবাদিক বলেন ভট্টাচাৰ্যৰ সৈতে সংযুক্ত হৈছো পোনপটীয়া সম্প্ৰচাৰত। বলেন, আজিৰে পৰা অম্বুবাচীৰ প্ৰবৃত্তি ইতিমধ্যে অগণন ভক্তই ভিৰ কৰিছে, ভক্তিৰসত বুৰ গৈছে কামাখ্যা ধাম। সামগ্ৰিক পৰিৱেশ আপোনাৰ জৰিয়তে দেখুৱাম দৰ্শকসকলক। নিশ্চয়কৈ জয়ন্ত, দেখিব পোৱা গৈছে মাজত মাত্ৰ আৰু কেইটামান মুহূৰ্ত, কেইটামান মুহূৰ্তৰ পিছতে মহা অম্বুবাচী মেলাৰ প্ৰবৃত্তি, আৰু সেই প্ৰবৃত্তিৰ এই ক্ষণখিনিৰ লগে লগে মহা শক্তিপীঠ নীলাচলৰ মা কামাখ্যা ধামৰ বন্ধ হ'ব মুখ্য দ্বাৰ। আৰু তাৰ লগে লগে আচলতে এই অনাগত 25 তাৰিখলৈকে অৰ্থাৎ নিশালৈকে যিহেতুকে মহা অম্বুবাচী মেলা থাকিব, গতিকে এই সময়খিনিত মাৰ দুৱাৰ বন্ধ থাকিব, কোনো ভক্ত প্ৰৱেশ কৰিব নোৱাৰিব। সমান্তৰালভাৱে কিন্তু মহা অম্বুবাচী মেলাৰ এই সময়খিনিত বিশেষকৈ সাধুসন্ত বাবা ভক্তসকল আহে বিভিন্ন প্ৰান্তৰ পৰা। তেখেতসকলে আচলতে শক্তিপীঠ জাগ্ৰত মা কামাখ্যা ধামত তেখেতসকলে জপ তপ সাধনা কৰে, আৰু সেই উদ্দেশ্যে দেখিবলৈ পোৱা গৈছে বিগত আজি 10 দিনৰ পূৰ্বৰে পৰা বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা লোকৰ সমাগম দেখিবলৈ পোৱা গৈছে। তেখেতসকলে ইতিমধ্যেই নীলাচলৰ মা কামাখ্যা ধামত বাহ পাতিছে আৰু তেখেতসকলে সেইধৰণে আৰাধনা কৰিছে। গতিকে আজিৰ এই মুহূৰ্তত, যিহেতুকে আজি প্ৰবৃত্তি কেইটামান মুহূৰ্তৰ পিছতে লাগিব, আৰু প্ৰবৃত্তিৰ এই প্ৰাকক্ষণত দেখিবলৈ পোৱা গৈছে অৰ্থাৎ মহা অম্বুবাচী মেলাৰ প্ৰথম দিনটোত আজি দেখিবলৈ পোৱা গৈছে যে প্ৰশাসনৰ সকলো দিশ সুচাৰুৰূপে সম্পন্ন কৰি যাতে সুচাৰ শৃংখলাবদ্ধভাৱে গোটেই অনুষ্ঠানটো সাফল্যমণ্ডিত কৰিব পাৰি তাৰ ধৰণে সাজু কৰি ৰখা হৈছে। ইতিমধ্যে সাধুসন্ত বাবাসকল আহিছে, তেখেতসকলে নিজৰ নিজৰ স্থানসমূহত তেখেতসকলে স্থান লৈছে, আৰু সমান্তৰালভাৱে যিসকল দৰ্শনাৰ্থী আহিব, যিসকল ভক্ত আহিব মহা অম্বুবাচী মেলাৰ সময়ছোৱাত মাৰ কামাখ্যাৰ চৌদিশে তেখেতসকলে প্ৰদক্ষিণ কৰিব, সেই উদ্দেশ্যে দেখিবলৈ পোৱা গৈছে যে প্ৰথম দিনাখনৰে পৰা আজি যথেষ্ট সংখ্যক লোকৰ সমাগম ঘটিছে। আৰু সেইধৰণে যদি আমি চাওঁ নীলাচলৰ নাৰ্চাৰীৰ সেই স্থানৰ পৰাই আমি এই মুহূৰ্তত পৰিৱেশ দেখুৱাবলৈ চেষ্টা কৰিম, কাৰণ সমগ্ৰ পথছোৱা, দীঘলীয়া পথছোৱা এই মুহূৰ্তত দেখিব পোৱা যাব। আজিৰে ভাগৰ পৰা তেখেতসকলে সকলোৱে পদযাত্ৰা কৰি বা তেখেতসকলে পদব্ৰজে তেখেতসকলে মা কামাখ্যা ধামলৈকে যাব লাগিব। দুইটা পথেই এইবাৰ বিশেষভাৱে ৰখা হৈছে, তাৰ কাৰণে নাৰ্চাৰীৰ সেই পথ আৰু পাণ্ডুঘাটৰ যি পথ, এই দুই পথেৰে ভক্তসকল অহা যোৱা কৰিব পাৰিব, আৰু দেখি বিদেখি সেইসকল ভক্তই ইতিমধ্যে আহি উপস্থিত হৈছেহি। আৰু যিহেতুকে কেইটামান ক্ষণ বাকী, তাৰপিছতে প্ৰবৃত্তি লাগিব, আৰু প্ৰবৃত্তিৰ পিছত 25 তাৰিখলৈকে অৰ্থাৎ 26 তাৰিখে মাৰ দুৱাৰ খোলা হ'ব, আৰু তাৰপিছতে ভক্তসকলে মাৰ দৰ্শন কৰিব পাৰিব। গতিকে এই গোটেই ব্যৱস্থাটো শৃংখলাবদ্ধ সুচাৰুৰূপে কৰি নিয়াৰ কাৰণে যিখিনি ব্যৱস্থা, সেই ব্যৱস্থাৰে ইতিমধ্যে সকলোৰূপে সাজু হৈছে। গোটৰ এতিয়া মাথোন জয়ন্ত দেখিবলৈ পোৱা গৈছে যে এক প্ৰকাৰ উখল মখল হৈ পৰিছে শক্তিপীঠ, শক্তিপীঠ নীলাচলৰ মা কামাখ্যা ধামত দেখিবলৈ পোৱা গৈছে তেনেই এক সুন্দৰ পৰিৱেশে, কাৰণ বিভিন্ন বেশভূষাধাৰী সেইসকল বাবা সন্ন্যাসীসকল আহিছে, তেখেতসকলৰ আচলতে বিভিন্ন ধৰণৰ জপ তপ সাধনা কৰিব, তেখেতসকলে এই গোটেই সময়খিনিত তেখেতসকলে নিজৰ যি শক্তি বৃদ্ধি বা মনৰ কামনা সিদ্ধি কৰাৰ অৰ্থে তেখেতসকলে যি আচলতে ইয়াত সাধনা কৰে, আৰু সেই সাধনাৰ কাৰণে দেখিবলৈ পোৱা গৈছে তেখেতসকলে ইতিমধ্যে উপস্থিত হৈছেহি। সমান্তৰালভাৱে দেখিবলৈ লৈছোঁ যে প্ৰশাসনীয় যিখিনি ব্যৱস্থা, সেই ব্যৱস্থাটো যাতে কোনো কাৰণত ইয়াত খুটি নাটি ৰৈ নাযায়, কোনো কাৰণতে ইয়াত যাতে ব্যৱস্থাৰ পৰা তেখেতসকলে সেই ৰৈ নাযায় তাৰ কাৰণে তেখেতসকলে নিশ্চিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। আৰু সেইধৰণে যিহেতুকে পদব্ৰজে সকলোৱে আচলতে মা দৰ্শন কৰিব যাব, মাৰ প্ৰদক্ষিণ কৰিবলৈ যাব, গতিকে তেনে অৱস্থাত দেখিবলৈ পোৱা গৈছে। জয়ন্ত মল্ল ডাঙৰীয়াই যোৱাকালি এই কথাখিনি উল্লেখ কৰিছিলে যে সম্পূৰ্ণ দুই পথেৰে ভক্তসকল অহা যোৱা কৰিব পাৰিব, আৰু তাত তেখেতসকলে চেণ্ডেল বা অন্য তেখেতসকলে বটল তেনেকুৱা ধৰণৰ সামগ্ৰী হাতত লৈ যাব নোৱাৰিব, মুঠৰ ওপৰত তেখেতসকলে তেনে ধৰণে সাধাৰণভাৱে তেখেতসকলে যাব লাগিব, আৰু ভক্তই তেখেতসকলে প্ৰদক্ষিণ কৰি টপ জপ কৰি তেখেতসকলে আহিব পাৰিব। গতিকে বিভিন্নজন আহিছে, মই কথাবলৈ চেষ্টা কৰিছোঁ। অম্বুবাচী মেলা আজ শুরু হচ্ছে? হ্যাঁ, বহুত আচ্ছা, আজ শুরু মেলা।
আবি আহিম বাবা ক্যা ক্যা মা কে বারে মে ক্যা ক্যা সুনা হে পহলে বস সব বারে মে বহুত আচ্ছা সুনা জবি আ রে বাবা জবি আ রে বাবা জি ক্যা ক্যা মাই কি কৃপা হ্যাঁ জনতা পে বহুত কৃপা হো রহি হ্যায় মাই কি জব বাবা হর বার দর্শন দে রহে হ্যায় বাবা হরিয়ানা এইদরে আসলে এই সকল সাধু সন্ন্যাসী বাবা সকল আহিছে তেখেতে হরিয়ানাৰ পৰা আহিছে কোনোবাজন উত্তরাখণ্ডৰ পৰা আহিছে সকলোৱে আসলে আহিছে আৰু সকলোৱে আসলে আরাধনা করব মার শ্রীচরণত সেবা জনাব মার শ্রীচরণত প্রার্থনা করব আর টপ জপ সাধনার ব্রতী হব সকলো হরিয়ানা সে বাবাজি বহুত লোক আয়া কেমন সাধু আয়া হরিয়ানা সে হ্যাঁ জি বহুত আচ্ছা লাগতা মা কামাখ্যা কে দরবার মে আয়কে হমকো 10 সাল সে বাবা লোক আ রহে সব ইধর মে পহলে বের আয়া 10 সাল সে আ রহে ইধর মে হ্যাঁ জি কেসা মা কা উস সময় সে সুনা হে লেকিন বহুত শক্তি হে বহুত শক্তি হে মাতা মে সব কা ইচ্ছা পুরা করতি হে মাতা জো মে ইচ্ছা লেকে আতে হে সন্ত দাদু সন্ত তক আতে হে বহুত বড়া কাম হোতা হে সব কা বড়া আচ্ছা লাগতা হমকো ভি আকে ইধর মে ইস 4 দিন আপকা ক্যা ক্যা করেগা ইস সাধনা করেগা আবি শমশান মে ভূতনাথ মে জায়েগা আবি উপর মে করেগা পূজা এক उधर में सब 11 साधु मिलके पूजा होगा अपना बाबा जी का। अब भूतनाथ में रहेगा? भूतनाथ में रहेगा बाबा। क्या भूतनाथ में क्या क्या करेगा? भूतनाथ में शमशान अघोरी पूजा होगा बाबा का। अघोरी बाबा है, जीवन में अच्छा रहेगा, जरा अच्छा चलेंगे, पूजा है बाबा जी का भी, पूजा में पहुँचना हमें, ठीक है? जय श्री महाकाल। এইদরে আসলে এই সকল বাবা সকল আহিছে তেখেতসকল ইতিমধ্যে উল্লেখ করেছে টপ জপ সাধনা করিব, কারণ শক্তিপীঠ নীলাচুয়ার মা কামাখ্যা ধামত এই সময়খিনিত বিশেষভাবে টপ জপ সাধনা করলে সকল সেই মনের কামনা সিদ্ধ হয় বা তেখেতসকলে আসলে শক্তি আহরণ করে। এয়া আসলে চলি হওয়া যে বিশ্বাস, সেই বিশ্বাস অনুসারে এই সকল বাবা সকল আহে আর তেখেতসকলে এই ধরনের চারিদিনের কারণে তেখেতসকলে বিশেষভাবে মহা অম্বুবাচী মেলার প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণত তেখেতসকলে জাগ্রত মা কামাখ্যা ধামত তেখেতসকলে টপ জপ সাধনা করিব। আর তার কারণে এক প্রকার দেখবলে পাওয়া গৈছে যে এফালে বাবা সকলের উপস্থিতি, আনফালে সর্বসাধারণ যখন ভক্ত সেই সকলের কারণে ব্যবস্থা, গতি সুচারুরূপে বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে বলেন। ইতিমধ্যে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া সেই নীতি নির্দেশনার কথা উল্লেখ করেছে, জোতা সেন্ডেল ব্রিজ ওভারব্রিজর তলতে রাখি যাব লাগিব, পদব্রজে যাব লাগিব, তার সকল সু ব্যবস্থা করা হয়েছে। একে সময়তে বলে নিরাপত্তার দিকটো কেনেদরে চা হয়েছে, ভক্তর লাখ লাখ ভক্তর গতিবিধি নিরীক্ষণের বাবে কেনেকুয়া ধরনের নিরাপত্তা, কিমান সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে? চক জয়ন্ত, দুইখন গেটৰ সমুখ তলভাগৰ পৰা ওপৰলৈকে সমগ্র পথচতে সিসি ক্যামেরা সংযোজন থাকিব, সমান্তরভাবে তার নিরাপত্তারক্ষী থাকিব, ভক্তসকলের যাতে এই বিশেষভাবে যদি চা হয় তেতিয়াহলে এই সময়খিনিত যাতে তেখেতসকলে পদব্রজে যাওয়ার সময়ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন নহয় তার কারণে তেখেতসকলে নিরাপত্তারক্ষী থাকিব। সমান্তরভাবে দেখিবলৈ পোৱা গৈছে যাতে মূল গেটত যেতিয়া তেখেতসকলে প্রবেশ করব তেখেতসকলে হাতত তেনেকুৱা ধরনের বেগ বা অন্যান্য জাতীয় তেখেতসকলে সামগ্রী হাতত লৈ প্রবেশ করব নোৱাৰিব, সেই সমূহ দিক চা হয়েছে। গতি চারিও দিকৰ পৰা সর্বাঙ্গ সুন্দর আর শৃঙ্খলাবদ্ধভাবে গোটেই অনুষ্ঠানটি যাতে সমাপন হয় তার কারণে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর ঠায়ে ঠায়ে পানী, খোয়া পানির ব্যবস্থা থাকিব, ঠায়ে ঠায়ে তেখেতসকলক যিসকল ভক্তর কারণে ফল মূল বা তেনেকুয়া ধরনের সামগ্রীর ব্যবস্থা থাকিব। অবশ্যই পূর্বে যি ধরনের ভান্ডারা বা ব্যবস্থার ব্যবস্থা আসে যে যি ধরনের আসলে জোটে জোটে তেখেতক খাদ্য প্রদান করা হয়েছিল, গতি সেই সমূহের পরাও আঁতরত থাকিব। গতি এটা ইতিমধ্যে প্রশাসনীয় ব্যবস্থার একটা গাঁথনি নির্মাণ করা হয়েছে আর সেই ব্যবস্থারে আসলে এই গোটেই অনাগত চারিদিন চলিব। গতি এই ব্যবস্থা সমূহের ক্ষেত্রে ইতিমধ্যে উৎসাহিত করেছে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায়, গতি সেই সমূহ নির্দেশ যাতে সম্পূর্ণরূপে সুচারুরূপে সম্পন্ন হয় তার প্রতি চকার দৃষ্টি রাখি পরিষ্কার পরিচ্ছন্নতা কটকটিয়া নিরাপত্তার মাজেরে প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে আর আজি 8:43 আরম্ভ হব অম্বুবাসী। ধন্যবাদ জানাইছো বলেন। পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে কামাখ্যা ধামত, লাখ লাখ ভক্তর আগমন ঘটিব এই চারিটা দিনত আর সেই দিকটির প্রতি বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে। আমি আগবাম সতীর্থ সাংবাদিক উৎপল হালৈ এক রিপোর্ট। নীলাচলৰ বক্ষ আজি ৰাতিপুৱাৰে পৰা উখল মাখল পৰিৱেশে বিৰাজমান কৰিব আৰু সেই বুকুত যদি চোৱা যায় ৰাতিপুৱাৰে পৰা ভক্তসকলে বা নিশাৰ ভাগতো সতীৰ্থসকলে যদি চোৱা যায় অম্বুবাচী মেলাৰ ভক্তৰ ভিৰ দৃশ্য দেখুৱাইছে। তাৰ বিপৰীতে মই পুৱতি নিশাৰ কি যুদ্ধংদেৱীভাৱে কাম কাজ চলিছে সেই দৃশ্য দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ। এই মুহূৰ্তত মই সতীৰ্থ বিজয় দেখুৱাব তেনেদৰে ৰাজপথত তেখেতসকলে কাম কাজ কৰি আছে, জুম কৰি দেখুৱাবলৈ অনুৰোধ কৰিছোঁ যে জুম কৰি দেখুৱাওক যে এই মুহূৰ্তত কিদৰে এটা পুৱতি নিশাৰ দৃশ্য ৰাজপথত আৰক্ষীয়ে টহল দি আছে, কাম কাজসমূহ তদাৰক কৰি আছে প্ৰশাসনৰ ফালৰ পৰা আৰু
সতীর্থই দৃশ্য দেখুৱাইছে যে এই যে চারি কিলোমিটার দৈর্ঘ্য পথছোৱা আছে, এই পথছোৱাত নিশার ভিতরে রেলিং গাঁথি ধোয়া হয়েছে, আর এই পুৱতি নিশা তিন বজার দৃশ্য, আর তিন বজাত এনেদরে তেখেতসকলে কাম কাজ করা পরিলক্ষিত হয়েছিল। প্রায় হাজার হাজার লোক ইয়াতে নিয়োগ করা হয়েছে। আর আন এটা দৃশ্য সতীর্থক এই মুহূর্তে দেখাবলে অনুরোধ করছো যে ইয়াতে ট্রেক্টরে যুহ রেলিং আছে এই গোটে রেলিং রাজপথ ছোয়ার তলরপর উপরলে দিয়া হব। মুঠ চারি কিলোমিটারতক অধিক পথছোয়া আছে, আর এই পথছোয়াত ভক্তই বাওফালে প্রবেশ করে সোফালে যাতে ওলাই যাব পারে তেন ধরনের একটা ব্যবস্থা করা পরিলক্ষিত হয়েছিল। আর নিশার ভিতরে এনেদরে রাজপথ খান্দি তখেসলে রেলিং লগাই থাকা পরিলক্ষিত হয়েছে। আর এই পুয়তি নিশার দৃশ্য পুনের উল্লেখ করবো যে যে মহা অম্বুবাসী মেলা আজি রাতেপার ভাগরপর অনুষ্ঠিত হব 8:45 প্রবৃত্তি হব, আর মঙ্গলবারে নিশার ভাগত নিবৃত্তি হব, তার পিছতে বুধবারে রাইজর দ্বার মুক্তি থাকিব। কিন্তু তার পূর্বে আমার সতীর্থ সকলে রাতেপার ভাগরেপর হোক বা আমি বিভিন্ন দৃশ্য দেখাইছো যত ভক্ত সকলে বিভিন্ন রাইজরপর আছে, ভক্ত সকলে কিদরে আছে তার বিপরীত দৃশ্য এয়া পুয়তি নিশা পর্যন্ত এনেদরে দেশত যে মমায়ে গড় ভাজিছিলে গড় সজার এক সদৃশ পরিবেশ এই মুহূর্তে সতীর্থ দৃশ্য দেখাইছে যে রাজপথত ড্রিলিং করে থাকা হয়েছে। সেই ড্রিলিংত তখেসলে গাঁত খান্দিছে, সেই গাঁত খান্দি তাত ড্রিলিং দিছে যাতে পথচারী সকলে এটা ট্রেকেরে আহি আনটো ট্রেকেরে উভতি যাব পারে, উঠি অহার সময় যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হবলগা নহয়। দুখনক ড্রিল মেশিন থাকা ট্রেক্টর লগা হয়েছে। আর সমান্তরালে উপরের আন একটা দৃশ্য দেখাব পুয়তি নিশার দৃশ্য, যত সতীর্থ দেখাইছে যে এই মুহূর্ততো রাজপথছোয়াত খান্দি তখেসলে কাম কাজ করা পরিলক্ষিত হয়েছে। জুম করে দেখাবলে অনুরোধ করছো। পুনের উল্লেখ করব বিচার যে মহা অম্বুবাসী মেলাত প্রত্যেক বছরে লক্ষ লক্ষ ভক্ত ভিড় করে, দেশি বিদেশি সমান্তরালভাবে বহিরাজ্য সকলে ভিড় করা পরিলক্ষিত হয়েছিল। আর এই অম্বুবাসী মেলার অধীর আগ্রহে ভক্ত সকলে রই থাকে। আর এই অম্বুবাসী মেলাত যি ধরনের মা কামাখ্যাক দর্শন করবলে নীলাচলের বুকু উখল মাখল পরিবেশে বিরাজ করে, সমান্তরালভাবে নীলাচলের বুকু যি ধরনের রঙিন এক পরিবেশে বিরাজ করে, ভক্ত সকলে তখেসলের নানা আটব কায়দা তখেসলে প্রদর্শন করে আছে। আর এইখানে মুহূর্তে উল্লেখ করবো যে বিভিন্ন তখেসলে নীতি নির্দেশনা দিছে এইবার রাজপথছোয়ার উঠি অহা সময়সাত প্রায় চারি কিলোমিটার দীর্ঘ পথছোয়াত তখেসলে স্যান্ডেল আনব নারিব কে, জোতা আনব নারিব কে, কারণ জোতা স্যান্ডেল নানার বিপরীতে তখেসলে রেড কার্পেট পাই দিব, অর্থাৎ এই সকল কর্মচারী যে আছে হয়তো রাতেপালে সেই সময় রেড কার্পেট করার ব্যবস্থা করব। আর সমান্তরালভাবে যখন ভক্ত উঠি আসব উঠি অহার সময়সাত যদি তখেসলের ভরি অসুবিধা হয় শীতল পানি দিয়ার ব্যবস্থা করব, রাজপথ খাওয়া পানির ব্যবস্থা থাকবে, আর সমান্তরালভাবে ভরি ধুয়াই দিয়ার একটা ব্যবস্থা থাকবে বলে জয়ন্ত মল্ল ডাঙরিয়া উল্লেখ করেছিল। আইসো পরবর্তী বাতরিলৈ। যোরহাটৰ শিক্ষা প্রতিষ্ঠানৰ চৌহদত মৃতদেহ উদ্ধার করা হৈছে। এইচ আর এইচ দ্য প্রিন্স অফ ওয়েলস ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি চৌহদৰ পুখুরীত উদ্ধার হৈছে এটা মৃতদেহ। পুখুরীত উপঙি থকা অবস্থাত মৃতদেহ প্রত্যক্ষ করে স্থানীয় লোকে। উদ্ধার হওয়া মৃতদেহটো যোরহাটৰ জে পি আরর কপিল বৰুৱাৰ বুলি চিনাক্ত করা হৈছে। শুকুরবারে সন্ধিয়ারপরা সন্ধানহীন হয়ে আছিল কপিল বৰুৱা নামৰ লোকজন। ইতিমধ্যে ঘটনাস্থলীত উপস্থিত হৈছে যোরহাট আরক্ষী। আমি পুনৰ জনাম, যোৰহাটৰ শিক্ষা প্ৰতিষ্ঠানৰ চৌহদত মৃতদেহ উদ্ধাৰক লৈ চাঞ্চল্য। এইচ আর এইচ দ্য প্রিন্স অফ ওয়েলস ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির চৌহদৰ পুখুৰীত উদ্ধাৰ হোৱা মৃতদেহটো কপিল বৰুৱা নামৰ এজন যুৱকৰ বুলি চিনাক্ত কৰা হৈছে। যোৰহাটৰ পৰা আমাৰ সাংবাদিক গৌতম বৰাৰ সৈতে সংযুক্ত হৈছো। গৌতম, সবিশেষ আপোনাৰ পৰা জানিব বিচাৰিম। হয় বন্ধু, কপিল বৰুৱা নামৰ যিজন ব্যক্তি তেখেতৰ বয়স প্ৰায় 40-42 বছৰ হ'ব। ঘৰ যোৱাটো জেপিয়াৰত, আৰু শুক্ৰবাৰে সন্ধিয়াৰ পৰা তেখেত সন্ধানহীন হৈ আছিলে, আৰু আজি পুৱা যোৰহাটৰ প্রিন্স অফ ওয়েলস ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউশনের ভিতর যে পুখুরী আছে সেই পুখুরী তেখেতর মৃতদেহ উদ্ধার হয়েছে। আর ব্যক্তিজন মানসিকভাবে কিছু দুর্বল আছে বলে আমি জানিব পাৰিছো। আর কেনেদরে কালি সন্ধিয়ার পর নির্দেশ হয়ে থাকার পিছরপর আহি সেই শিক্ষানুষ্ঠানের চৌধুর পুখুরীত পড়িহি সেই কথা এতালে স্পষ্ট হওয়া নাই, আর মরণোত্তর পরীক্ষার পিছত সেয়া স্পষ্ট হব যে তেওঁ কেনে ধরনের মৃত্যু হয়েছে। আর কিন্তু বর্তমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আর মৃতদেহ চিনাক্ত হয়েছে জেপিআরর কপিল বৰুৱা বলে। গৌতম, তাত কোনো নিরাপত্তারক্ষী নাছিল নেকি প্রতিষ্ঠানখনত? কেনেদরে প্রবেশ করিবলৈ সক্ষম হল চৌহদৰ ভিতৰত পুখুরীত পড়িবলৈ পুখুরীত পড়ি মৃত্যুক আকোৱালি লবলগীয়া হল? হয় হয়, নিশ্চয়কৈ জয়ন্ত, যিখন শিক্ষানুষ্ঠান আছে যোৰহাট নগৰৰ গৰালীৰ কাষতে শিক্ষানুষ্ঠানখন, আৰু যিটো বিশাল এটা পুখুৰী, আৰু সেই পুখুৰীটো পথৰ কাষতে আছে, আৰু যি চৌপাশৰ বেৰা আছে বা যিখন গেট আছে সেই দিশেদি বহু লোকে হয়তো তাত প্ৰাতঃ ভ্ৰমণ কৰিবৰ বাবেও যায় বা সান্ধ্য ভ্ৰমণৰ বাবেও যায়, আৰু তেনে অৱস্থাতে হয়তো সেই লোকজন কিবা প্ৰকাৰে পুখুৰীত পৰা বুলি সন্দেহ কৰা হৈছে। আর যেহেতু একটা বিশাল পুখুরী হয়, পথর কাশত থাকা পুখুরী হয়, গতি তেনে ধরনের দুর্ঘটনাবশত এই লোকজনের পুখুরীত পড়ে মৃত্যু হওয়া বলে প্রাথমিক অবস্থা সন্দেহ করা হয়েছে। ধন্যবাদ জানাইছো গৌতম।
গুড মর্নিং 18ত আমি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম। সময় হৈছে এটা চমু বাণিজ্যিক বিৰতি। এইটো মাইথান ষ্টীল নহয়, ওচৰ চুবুৰীয়া ডিগবৈত নিশা সংঘটিত হৈছে এটা চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড। ডিগবৈত তিনি নম্বৰ বৰবিলৰ দুৰ্গা মন্দিৰৰ সমীপত এই হত্যাকাণ্ডৰ ঘটনা। ভাতৃ আনন্দ সুৰেণৰ ডাৰ ঘাপত থিতাতে প্ৰাণ হেৰুৱালে ককায়েক অজয় সুৰেণে। দুই ককাই ভাতৃ ভায়েকৰ কাজিয়াৰ পৰিণতিত সংঘটিত হ'ল এই হত্যাকাণ্ড। হত্যাকাৰী আনন্দ ওৰফে কাঞ্চা ঘটনাস্থলীৰ পৰা পলায়ন কৰে। ঘটনাস্থলীত ডিগবৈ আৰক্ষী উপস্থিত হৈ মৃতদেহ উদ্ধাৰ কৰাৰ লগতে হত্যাকাৰীৰ বিৰুদ্ধে চলাইছে অভিযান। লোকসভা নির্বাচনের খতিয়ান লব রাজ্যিক বিজেপিয়ে। রাজ্য জেলাসমূহত নির্বাচনের সময়ের পর পুয়া ভোটর খতিয়ান দিব লাগিব প্রতিটি সমষ্টির বিজেপির বিধায়কসকলে। লোকসভার সদ্যসমাপ্ত নির্বাচনত বিজেপি দলে নখন আসন লাভ করার পাছত শঙ্কিত হয়ে পড়েছে রাজ্যিক বিজেপি। 2026 বিধানসভা নির্বাচনের পূর্বে গেরুয়া দলটোয় খতিয়ান বিচাৰিছে বিধায়কসকলের। বিগত নির্বাচনত মিত্র দল অগপ আর ইউপিপিএলে এখনক আসন লাভ করেছিল। 14খন আসনের মাত্র 9খন আসনতে সন্তুষ্ট থাকবলগীয়া হয়েছিল বিজেপি। বাজপেয়ী ভবনত আজি প্রতিজন বিধায়কে দিব লাগিব ভোট পুয়া নোপার খতিয়ান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত দুখনক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হব। দিনের 11:30 বজার অনুষ্ঠিত হবলগীয়া এই পর্যালোচনা বৈঠকত উপস্থিত থাকিব রাজ্যিক বিজেপির বিষয়ববীয়াসকল। আনহাতে দিনের 1 বজার অনুষ্ঠিত হবলগীয়া আনখন বৈঠকত উপস্থিত থাকিব রাজ্যিক বিজেপির বিষয়ববীয়া, জেলা সভাপতি, জেলা প্রভারী আর সহপ্রভারীসকল। এই পর্যালোচনা বৈঠকত মন্ত্রী বিধায়কর পৰা আৰম্ভ কৰি নির্বাচনত দায়িত্ব থকা সকলোৱে দিব লাগিব খতিয়ান। নির্বাচনত নিজ নিজ সমষ্টি জিলাত লাভ কৰা ভোটৰ হিচাপ দাঙি ধৰিব লাগিব। তথ্য সহকারে দলীয় নেতৃত্বক সকলো তথ্য অবগত কৰাব লাগিব। মন্ত্রী বিধায়কৰ ৰিপৰ্ট কাৰ্ডৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব তেওঁলোকৰ পৰৱৰ্তী ৰাজনৈতিক ভৱিষ্যৎ। জানিব পৰা অনুসৰি নিজৰ সমষ্টি জিলাত বেয়া ফল দেখুৱা মন্ত্রী বিধায়ক, জিলা সভাপতি, প্ৰভাৰীকে ধৰি নির্বাচনত দায়িত্ব থকা সকলৰ বিৰুদ্ধে দলীয় ব্যৱস্থা গ্রহণেরও সম্ভাবনা আছে। বহুকেইটা সমষ্টিত এইবার বিজেপি দলে শোচনীয় প্রদর্শন দাঙি ধরেছে। CSIR UGC নেট পরীক্ষা স্থগিত। নেট বিসংগতির পাছতে CISR UGC নেট পরীক্ষা স্থগিত রখার সিদ্ধান্ত। NTA স্থগিত রাখিলে CSIR UGC নেট পরীক্ষা। অনিবার্য কারণবশত CSIR UGC নেট পরীক্ষা স্থগিত রখা হয়েছে। 25 আর 27 জুনত আছিল CSIR UGC নেট পরীক্ষা। শীঘ্রই ঘোষণা করা হব পরীক্ষার নতুন সূচী। 19 জুনত কেন্দ্রে বাতিল করেছিল নেট পরীক্ষা। পরীক্ষা বাতিল করার পিছতে ঘোষণা করেছিল CBI তদন্তর। বিজ্ঞান বিষয়ে জুনিয়র ফেলোশিপর যোগ্য প্রার্থী বাছনির বাবে অনুষ্ঠিত হয় UGC নেট। ঝাড়খণ্ডৰ হাজারীবাগৰ এটা পৰীক্ষা কেন্দ্ৰৰ পৰা ফাদিল হৈছিল নিটৰ প্ৰশ্নকাকত। পাটনাত উদ্ধাৰ হোৱা এখন অৰ্ধদগ্ধ প্ৰশ্নকাকতৰ ভিত্তিত চলোৱা তদন্তত পোহৰলৈ আহিছে এই তথ্য। পাটনাত চলোৱা অভিযানত তদন্তকাৰী দলে লাভ কৰিছিল নিটৰ আধা পুৰা প্ৰশ্নকাকত। নেশ্যনেল টেষ্টিং এজেঞ্চিয়ে দিয়া তথ্যৰ ভিত্তিত বিহাৰ আৰক্ষীয়ে লাভ কৰিছিল আধা পুৰা প্ৰশ্নকাকত। উল্লেখযোগ্য যে বিহাৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰা 4জন অভিযুক্তৰ স্বীকাৰোক্তিত পোহৰলৈ আহিছে কেতবোৰ বিস্ফোৰক তথ্য। 5 মে'ত অনুষ্ঠিত নিট পৰীক্ষাৰ কিছু ঘণ্টাৰ পূৰ্বে ফাদিল হৈছিল প্ৰশ্নকাকত। মূল অভিযুক্ত সিকন্দৰ প্ৰসাদ যাদৱ ডেনবে 4জন পৰীক্ষাৰ্থীক যোগান ধৰিছিল নিটৰ প্ৰশ্নকাকত। প্ৰতিজন পৰীক্ষাৰ্থীৰ পৰা 40 লাখ টকাকৈ ধন দাবী কৰিছিল সিকন্দৰে। সমগ্র প্রক্রিয়াটো যোগসূত্রত ধরা অভিযুক্ত নীতিশ কুমার আর অমিত আনন্দ নামৰ লোকজনে স্বীকারোক্তি দিছে বিস্ফোরক তথ্য। 4জন পরীক্ষার্থীকে এটা গেস্ট হাউসলৈ মাতি আনি নিটৰ প্ৰশ্নকাকত দিছিল সিকন্দৰে। সিকন্দৰে বাহৰ পতা গেস্ট হাউসটো তেজশ্রী যাদৱৰ ব্যক্তিগত সহায়কে বুক কৰি দিয়া বুলিও উত্থাপন হৈছে অভিযোগ। অৱশ্যে এই অভিযোগ অস্বীকাৰ কৰিছে তেজশ্রী যাদৱে। লগতে প্ৰশ্নকাকত ফাদিলৰ মুখ্য অভিযুক্তক ৰক্ষণাবেক্ষণ দিয়াৰ বাবে বিভিন্ন ধৰণৰ কথা কৈ তদন্তত বিভ্ৰান্তি কৰাৰ অভিযোগ তেজশ্রী যাদৱৰ। চাহে বিহাৰ হ গুজৰাট হ য়া হাৰিয়ানা হ ইন তিনো জগত জো হে পেপাৰ লীক হোৱা হে তো হামলোগ হি নাহি বল্কি পুরা ইন্ডিয়া অ্যালায়েন্স জো হে ইস মুদ্দে পর এক সাথ হে আর হামলোগ চাহতে হে কি জো নিট কা পেপার জো লীক হুয়া হে ইসকো রদ কিয়া জায় অবিলম্ব।
রাজ্যের ঠায়ে ঠায়ে জটিল হয়ে আছে বান পরিস্থিতি। ক্রমাত জটিল হয়েছে বাইহাটা চারিআলির বান পরিস্থিতি। নিতো ন ন গাঁও প্লাবিত হয়েছে বাঢ়নী পানীত। বাইহাটার কলাজল নৈর বাঢ়নী পানীর ফলত বুর গেছে জালিমুরা, আলেকজারি আদি গাঁও। বানপানীর ফলত পশুধনের সঙ্গে সহবাস করবলিয়া হয়েছে গাঁওবাসী। ইফালে পর্যাপ্ত খাদ্যর হাহাকার করবলিয়া হয়েছে পশুধন সমূহে। এটুপি খোয়া পানির বাবেও হাহাকার করেছে বান পীড়িত লোকসকলে। এটা রাজ্যিক ঘাইপথ দুরবস্থায় জলাকোলা খুয়াইছে পথচারীক। উদালগুড়ি জেলার মেরুদণ্ডস্বরূপ চারি নম্বর রাজ্যিক ঘাইপথ অর্থাৎ মঙ্গলদৈ ভুটিয়াছাং পথত এতিয়া বৃহৎ বৃহৎ পুখুরী সদৃশ গাঁতর সৃষ্টি হয়েছে। কিন্তু ইয়ার পিছতো বিভাগীয় কর্তৃপক্ষ আর জনপ্রতিনিধির নীরব ভূমিকা। মঙ্গলদৈ ভুটিয়াছাং পথর টংলার পানীরিলৈ এই পথসা বহু বছর মেরামতি নোহার বাবে জরাজীর্ণ রূপ ধারণ করেছে পথে। আর এই জরাজীর্ণ পথেরে হাজার হাজার পথচারী যাতায়াত করবলিয়া হয়েছে। যুহ ই রিক্সা এই পথে অহা যা করে সেই ই রিক্সা সমূহ সঘনায় বেয়া হয়। মুঠতে এই চারি নম্বর রাজ্যিক ঘাইপথে বারুকয়ে জমর যাতনা ভুগাইছে পথচারীক। আগবাম আমার সাংবাদিক রিপুঞ্জয় নাথর বিশেষ রিপোর্ট। এই পথটি হয়েছে মঙ্গলদৈ ভুটিয়াছাং পথ, আর এই মঙ্গলদৈ ভুটিয়াছাংর মধ্যমণি টংলা চহরের এই মুখ্য পথ। আর এই হয়েছে টংলা চহরের মহকুমার সদর আরক্ষী বিষয়ার কার্যালয়ের সম্মুখ ভাগ। আর এই সম্মুখ ভাগত কি পথর দুরবস্থা মূল ক্যামেরা সহযোগে দেখাই আছে। আর এইদরে বছর বছর ধরে এই পথটির দুরবস্থার বাবে যখন পথাচারী আছে পথাচারী সকলে জিয়াতো ভুগিবলগা হয়েছে। আর যার ফলত বহু ব্যাটারি রিক্সারপর আরম্ভ করে গাড়ি প্রতিদিনে মেরামতি করবলগা হয়। মূরত এগারী ব্যাটারি গাড়ি চালক আছে, মানে পোনে পোনে জানিবল চেষ্টা করি এই পথর দুরবস্থা কেনকা অসুবিধা হয় আপনাদের ব্যাটারি গাড়ি লোক। আমার বহুত অসুবিধা হয়, রাতে আমি গাড়ি চলব নো, গাড়ি উল্টি যায়, হ্যাঁ বাচ্চা চলি আহিলে ডুব পায়, এক্সিডেন্ট হয়, গাড়ি রিক্সা বেয়া হয়, সঘনে বেয়া হয়, সংকল্পে বেয়া হয়। টংলাত একটা মিনিষ্ট্রি বোর্ডর আছে, চারোফলে চারোসাইডে মিনিষ্ট্রি বোর্ডর আন্ডারত থাকা এই পথসমূহ অল্পও মেরামতি নকরে, অল্প আমার বহুত অসুবিধা হয় আর বহুত এক্সিডেন্ট হয়, আর গাড়ির মানে অসুবিধা হয়ে থাকে আমার বহুত। আপনাদের দেখিছে রাস্তার উন্নতি কেনকা হয়েছে? রাস্তার উন্নতি হয়েছে, ইয়াতে ডাঙর ডাঙর মাছ মানে ধরবরা হয়েছে রাস্তার উন্নতি, এইটাই কলো। আর দুই নম্বর কইছো, এই যা সপ্তাহত ইয়াতে তিন চারি গাড়ি এক্সিডেন্ট হয়েছে, যাকালেও এখন এক্সিডেন্ট হওয়া হওয়ার পর বাঁচিছে। গতি এনেকা একটা সিচুয়েশন যদি হয়ে থাকে তো অনাগত দিনত রাস্তা রাস্তা নহয় পুখুরী হবগে, গতি কি কম আর সরকার অতি সালে ঠিক করক সেটাই বিচার আমি। আরও গাড়ি পথাচারী আছে দাদা, রাস্তাটা কেনেকা? রাস্তা আমার এই অঞ্চলত বলে কলে এই রাস্তাটাই সকলতক বেয়া, এটা মানে লাস্টিং নকরে কেনেকা বনাই আমি না জানো, কিন্তু এই রাস্তা প্রায় বেয়া থাকে। এইখানে কিমান বছর ধরে এনেকা বেয়া হয়ে আছে? এটা তো আমি প্রায় দেখা পাও, কেতিয়াবা বনাই আর সোনকালে সোনকালে বেয়া হয়ে যায়। কি কারণে বেয়া হয় এটা তো বনাবিলাকে জানিব, আর এটা বনাবিলাকে জানিব। অসুবিধা হয়? অসুবিধা বহুত হয়, এটা সব আপনি কিমান পানি হয়ে আছে জমা হয়ে আছে এই অঞ্চলের ভিতরে এই রাস্তাটো মোর মতে এইটাই বেয়া এতালেকে হয়। এই পথ চা দেখিলে আপনি যে আপনি পথ নে পুখুরী আপনি ধরব নয়, এটা কথা কব লাগে এইদরে আসলে কেনকা বিপদসংকুলভাবে এই পথে আসলে মানুষ যাতায়াত করে। প্রকাণ্ড প্রকাণ্ড এই পথর উপর গাঁত এতালে বিভাগীয় কর্তৃপক্ষ কোনো ধরনের গুরুত্ব প্রদান করা নাই, আর যার ফলত এই পথাচারীকাল যদি মঙ্গলদৈ ভুটিয়াছাংর পথর মুখ্য শহর টংলা শহরের যখন ব্যাটারি চালকরপর আরম্ভ করে যখন যান বাহন আছে সেই যান বাহনে ভীষণ সমস্যার সম্মুখীন হবলগা হয়েছে। ধুবুরীর গদাধর নৈত পড়িল এখন চারিচকিয়া বাহন, নিয়ন্ত্রণ হেরুয়াই গদাধর নৈত পড়িল বাহনখন, কথমপি প্রাণ রক্ষা পড়ে বাহনের চালকজনের। SDRFর অভিযানত উদ্ধার করা হয় বাহনখন। আমি দৃশ্য দেখাইছো, এটা ভয়ানক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ধুবুরীর গদাধর নৈত। এনেদরে নিয়ন্ত্রণ হেরুয়াই এখন চারিচকিয়া বাহন সোমাই পড়ে, নিয়ন্ত্রণ হেরুয়াই গদাধর নৈত পড়িল বাহনখন, কথমপি প্রাণ রক্ষা পড়েছে বাহনের চালকজনের। SDRFর অভিযানত উদ্ধার করা হয় বাহনখন। ভাবলাম যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, পরে দৌড়া আসলাম, ড্রাইভারটা উঠে বইসা আছে, মানে পাশে একটা ই নিয়ে খুঁজতে খুঁজতে গেছি, গাড়িটা মনে ফেলাম, পরে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে আর কেউ আছে নাকি, বললো যে নাই আমি খাইছিলাম। তুমি গাড়ির ভিতরে দেখছো নাকি কেউ আছে কিনা? গাড়ির ভিতরে তো ডুবি নাই না, আমি বাস দিয়ে এসে দেখছি। এখন গাড়িটা গাড়িটা এখানে কি দেখেছো ওই জায়গায় আছে।
এইটো মাই থান ষ্টিল নহয়। অ, ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান ষ্টিল।